না আমার শাশুড়ি প্রতিদিন কন্টিনিউ সেই কাজটা করে। বাড়ির মুরব্বী যদি এগুলো করে আর আমি তো যুবতী বউ, আমি কি বসে থাকব? আমি বসে থাকব না। তো তখন আমার স্বামী যে আমার শাশুড়ি যে কাজটা করত আমি ঠিক একই কাজ করলাম। আমি আসলে আমার স্বামী প্রতিদিন এক একটা করে ব্যবহার করত, আমি ওইটা করলাম না। আমার বিয়ের আগে যে বয়ফ্রেন্ড ছিল সে বয়ফ্রেন্ডটা একদিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, বলার পরে সে আমার বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি একটা কথা বলতেছ তাহলে আচ্ছা আজকে থেকে প্রতিদিন রাত্রে আমি তোমার শ্বশুরবাড়িতে যাব। আজকে আমার জীবনের কিছু বাস্তব কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, আশা করি আপনাদের শুনবেন আর শুনে আপনাদের ভালো লাগবে। আসলে আমি একটা মধ্যবর্গ ফ্যামিলির বউ, আমার স্বামী আমি কেন আমার শাশুড়ির কারণে খারাপ হইলাম সেই বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমার স্বামী চাকরি করে, 4-5 মাস পরে বাসায় আসে, বাড়িতে আসলে একদিনও থাকে দুই দিনও থাকে বা তাড়াতাড়ি চলে যায়। তো আমার স্বামী যত বাসায় থাকে না আর আমার ঘরে অসুস্থ শ্বশুর, আমার শাশুড়ি আলাদা রুমে থাকে আর আমার শ্বশুর আলাদা রুমে থাকে। তো আমার শাশুড়ি দেখি প্রতিদিন রাত্রে আমার শাশুড়ির রুম থেকে অন্যরকম একটা আওয়াজ আসে, আর ফজরের আজানে রাগ দিয়ে এক একটা করে পুরুষ, এক একটা দিন এক একটা করে পুরুষ তার রুম থেকে বেরোয়। আসলে তার স্বামী অসুস্থ, সে কারণে সে আজকে এক একটা করে পুরুষ নেয় আর তাদের সঙ্গে মজা করে এনজয় করে করে তারে ফজরের আজানের আগে পাঠায় দেয়। আসলে আমি মুরব্বী, বাড়ির যে মুরব্বী, সে যদি এই কাজ করতে পারে তাহলে আমি করব, এতে কোনো বাধা থাকে না। কেন সে মুরব্বী যদি করতে পারে আমি করলে সমস্যা কী? আর আমার স্বামীও তো বাসায় থাকে না। তারপর একদিন আমার স্বামী ফোন দিছে, ফোন দিয়ে আমি বলতেছি কেমন আছো, সে বলতেছে হ্যাঁ ভালো আছে। আসলে স্বামী স্ত্রীর ভিতরে অনেক কথা হয়, ভালোবাসার কথা, রোমান্সের কথা হওয়ার পরে তারপরে এখন দেখি যে না আমার শাশুড়ি প্রতিদিন কন্টিনিউ সেই কাজটা করে। বাড়ির মুরব্বী যদি এগুলো করে আর আমি তো যুবতী বউ, আমি কি বসে থাকব? আমি বসে থাকব না। তো তখন আমার স্বামী যে আমার শাশুড়ি যে কাজটা করত আমি ঠিক একই কাজ করলাম। আমি আসলে আমার স্বামী প্রতিদিন এক একটা করে ব্যবহার করত, আমি ওইটা করলাম না। আমার বিয়ের আগে যে বয়ফ্রেন্ড ছিল সে বয়ফ্রেন্ডটা একদিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, বলার পরে সে আমার বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি একটা কথা বলতেছ তাহলে আচ্ছা আজকে থেকে প্রতিদিন রাত্রে আমি তোমার শ্বশুরবাড়িতে যাব। সে বলার পরে পরের দিনে রাত থেকে আসলে আমার পরের দিনে রাতে থেকে আমার বাসায় আমার পুরনো বন্ধু আসতে শুরু করে। আসলে আসার পরে যে আবেগটা, যে ভালোবাসাটা যে বন্ধুর সঙ্গে পাইতাম, সে আবেগটা সে স্বামীর সঙ্গে পাইতাম, সে আবেগটা বন্ধুর সঙ্গে শেয়ার করি, সে ভালোবাসাটা তার সঙ্গে আমি শেয়ার করি।
আসলে আমার স্বামীর সে কোনো অংশে সে কম না। আমার স্বামীর আমার স্বামী যেরকম আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো, ভালোবাসা আদর সোহাগ করতো, যেরকম করে আমার আদর করতো, ঠিক আমার বন্ধুটা ঠিক একই রকমের করে করতেছে। এরকম করে অনেকটা দিন যখন পার হয়ে গেল, মানুষে বলে না চোরের সাত দিন গৃহস্থর একদিন, একদিন না একদিন তো ঠিকই ধরা পড়ব, ঠিকই লোক জানাজানি হবে। তো একদিন আমার শ্বশুর ওই জিনিসটা ফলো করছে, ফলো করে তো আমাকে বলতেছে, ডাকে নিয়ে বলতেছে, মা তুমি আমার মেয়ের মতো, তোমার স্বামী যতই দূরে থাকুক তুমি যে কাজটা করতেছো এটা ঠিক করতেছো না। তো বললাম কেন বাবা, আমি ভুল কী করতেছি? বলতে ভুল কী করতেছো তুমি বুঝো না, আজকে তোমার স্বামী নাই দেখে তুমি এই কাজ করতেছো, তোমার প্রয়োজন তুমি ফোন দাও আমার ছেলেরে, আমার ছেলে চলে আসুক, তাও তোমার কাছে অনুরোধ তুমি এরকম কোনো কাজ করো না। তখন আমার শাশুড়ি বলতেছি, আব্বা বাড়ির মুরব্বী যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছু ঠিক থাকে। আসলে আমাদের বাড়ির মুরব্বী ঠিক নাই, আমি কীভাবে ঠিক থাকব? তখন বলতেছে, এগুলো কী বলো তুমি? বললাম হ্যাঁ বাবা এটাই সত্য, কেননা আম্মার ঘরে প্রত্যেক দিন একটা করে লোক আসে, কী করে সারা রাত থাকে, ফজরে আজান দিলে আম্মা তাকে পাঠায় দেয়। আপনি আসেন আর আপনার ছেলে নাই, আপনার আম্মা মুরব্বী সে যদি প্রতিদিন এক একটা করে পুরুষ দিয়ে রাত কাটাইতে পারে, আমার এমন কি বয়স হয়েছে আর আমি যুবতী মেয়ে যুবতী বউ? তাহলে আমি কীভাবে থাকি? আর আমার থাকার তো কোনো প্রশ্নই আসে না। তখন বলে কি বলো মা? বলে হ্যাঁ আপনি জানেন না, আপনি অসুস্থ, আপনি বুঝেন না, আম্মা কিন্তু প্রত্যেকটা দিন এক একটা করে পুরুষ রুমে ঢোকায়। তখন আমার শ্বশুর বলে যে মা দুঃখের কথা কি বলবো, আমি আজকে অসুস্থ দেখে, তাই যদি সুস্থ হইতাম তাহলে কখনো এটা করতে পারতো না, আসলে আমার দুর্ভাগ্য, দুর্ভাগ্য দেখে আমি অসুস্থ। তখন আমার শ্বশুর বলতেছে যে সে ভুল করতেছে তুমি করতেছো কেন, তুমি না ভালো ঘরের মেয়ে, তুমি না ভালো একটা বংশের মানে ভালো ঘরের মেয়ে ভালো ঘরের বউ, এরকম ভুল করো না। আসলে তখন আমি আমার শাশুড়ির মানে শাশুড়ি যেটা করে ওইটাতে আবেগে পড়ে আমি করছি, আসলে আমি ভুল করছি, যেটার অধিকার আমার স্বামীর সে অধিকারটা আমি অন্য কাউরে দিছি, দিয়ে আমি যে ভুলটা করছি আপনারা এরকম ভুল করবেন না, স্বামীর সুখ নিয়েই সুখে থাকেন, স্বামীর আদর ভালোবাসা হলে একটা নারীর জীবনে সবচেয়ে বড়, বাইরের ক্ষণিকের জন্য আদর ভালোবাসার জন্য নিজের মান সম্মান নষ্ট করবেন না, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি কখনো এরকম ভুল আর নেক্সট না করি, আমি যেন আমার স্বামীর সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি।